ওয়ালাইকুম আসসালাম ওরুল্লা বরক আপনার প্রশ্ন হলো কাব কাহরত আল্লাহ তালন হাতিসে আহ তিনি রসুল্লাহ সাল্লা কে জিজ্ঞেস করেছেন যে কাম আজ আলু মিন মিনসালাতি হে আল্লাহ রসুল সাল্লাম আপনার প্রতি দূরত পাঠ করার জন্য আমি কতটুকু সময় নির্ধারণ করব তখন আল্লাহ সাল্লাম বললেন যে মাসি তুমি যতক্ষণ চাও অর্থাৎ তুমি যত পারো আমার প্রতি দূরত পাঠ করো তখন তিনি বললেন যে আর রোবো আমি চার ভাগের এক ভাগ সময় আপনার প্রতি দূরত পাঠ করবো তারপর আল্লাহ বলেন তুমি যতটুকু চাও তারপর তিনি আরও বাড়িয়ে দিলেন এভাবে বলতে বলতে বললেন যে আমার পুরা সময়টাই আপনার প্রতি দূরত পাঠ করবো তখন আল্লাহ রসুল সাল আলাইহাল্লাম বলেছেন যে তাহলে এটা তোমার জন্য যথেষ্ট হবে আজ আলুলা সলাহা তুকফি হাম্মাকা যদি তুমি পুরাটাই আমার প্রতি দূরত পাঠ করো তাহলে এটা তোমার জন্য যথেষ্ট হবে এবং তোমার গোনাসমূহ ক্ষমা করা হবে এবং তোমার দুনিয়ার মাকসদ পূর্ণ করা হবে যাহাদিসটি তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে হাদিস নম্বর দুই হাজার চারশো সাতান্ন এবং সৈয়াত্তর গিবের এক হাজার ছয়শো সত্তর নম্বর হাদিস মেশকাতের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে নয়শো উনত্রিশ তো এই যে হাদিসের মধ্যে পুরাটাই দূর পাঠ করার জন্য বলা হয়েছে যদি আমরা পুরা সময়টাই পাঠ করি তাহলে আমরা সকাল সন্ধ্যার জিফা এবং দৈনন্দিন জীবনের যে আমলগুলো সেগুলো কখন করব। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাদ আবাদ কবি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ওবায়বনু কাব রদি আল্লাহ তালু আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরস করলেন বললেন হে আল্লাহ রসুল আমি আপনার উপর অনেক বেশি দূরত পাঠ করি অর্থাৎ আমি খুব বেশি আপনার প্রতি দূরত পাঠ করি আপনি আমাকে বলে দিন যে আমি কতটুকু সময় আপনার প্রতি দূরত পাঠ করব। এখানে আপনি যেটা বুঝতে ভুল করেছেন তিনি একটা দোয়া করার জন্য একটা তিনি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছিলেন যে এত ঘন্টা সময় তিনি আল্লাহ রসুল আল্লাহ রসবাহানা হুয়াতে কাছে দোয়া চাইবেন তার প্রয়োজন আই তার চাওয়া পাওয়া আল্লাহর কাছে তুলে ধরবেন তিনি বোঝাতে চেয়েছেন যে আমি যে দোয়াটা করি ওই দোয়ার সময় থেকে কতটুকু পরিমাণ আপনার প্রতি পাঠ করব তখন আল্লাহ রসুল বলছেন তুমি যতটুকু চাও তারপর তিনি বললেন যে আমি এক তৃতীয়াংশ যদি করি তখন আল্লাহ বলছেন তোমার মনে যা চায় তারপর তিনি বললেন যে আমি এক চতুর্থাংশ এভাবে বলতে বলতে তিনি বললেন যে তাহলে আমি যতটুকু সময় দোয়ার জন্য নির্ধারণ করেছি আমি যদি পুরাটাই আপনার প্রতি দূরতপাঠ করি অর্থাৎ আমি যদি দোয়া না করে শুধু আপনার প্রতি দূরৎপাঠ করি তখন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন যে তুমি যদি আহ দোয়ার স্থানে দোয়ার সময়টাতে যদি আমার প্রতি দূরতপাঠ করো পুরা দুয়ার সময়টাই যদি তুমি দূরপাট করার জন্য নির্ধারণ করে নাও তাহলে তো ফা হাম্মাকা আল্লাহ সব হানা হুয়া তাহলে তোমার মনের আশা পূর্ণ করবেন অর্থাৎ তুমি তো বিভিন্ন মনের আশা পূরা করার জন্যই আল্লাহর কাছে দোয়া করতে আর তুমি যদি দোয়া না করে সেই সময়টাতে আমার প্রতি দূরত পাঠ করো তাহলে আল্লাহ সব হানা হুয়া তালা তোমার সব প্রয়োজন আশা আকাঙ্ক্ষা আল্লাহ পুরা করবেন অতকা ফিরোলাকা দাম্বাকা আল্লাহ তোমার গোনা ক্ষমা করবেন সুতরাং এর থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো দোয়ার চেয়েও আল্লাহ রাসালের প্রতি দূরত পাঠ করার ফজিলত অনেক বেশি আপনি দোয়া না করে আপনি দশ মিনিট দোয়া করতেন বিভিন্ন চাওয়া পাওয়া যদি আল্লাহর কাছে দশ মিনিটে তুলে ধরেন আর সেই সময়টা যদি আপনি মনে করেন যে দোয়া করব না আমি দশ মিনিট লাগিয়ে দোয়া করতাম এখন দোয়া করব না আমি আল্লাহের প্রতি দূর পাঠ করি তাহলে আপনার জন্য যেটা রয়েছে যে আপনি যা চাইতেন দশ মিনিটে আল্লাহ কাছে সেটা আপনাকে দিয়ে দেওয়া হবে সেটা আপনার হানা হুয়া তালা দান করবেন আপনার মনের বাসনাগুলো পূর্ব করবেন একটা অতিরিক্ত ফায়দা হলো যে আল্লাহ সুমতলা আপনার গোনাসমূহ ক্ষমা করবেন সুতরাং আহ হাদিসের উদ্দেশ্য হল যে ওবায়বনু রতি আল্লাহ তালু দোয়া করার জন্য যে সময়টা নির্ধারণ করেছিলেন ওই সময়টার কথা বলা হয়েছে যে ওই সময়টা থেকে কতটুকু পরিমাণ তার প্রতি দূরত পাঠ করবে আল্লাহ রসুল রুবু বলছেন তারপর সুলু সুলু সাইন বলছেন এইভাবে বলতে বলতে তিনি বলছেন আমি পুরো দোয়ার সময়টাই আপনার প্রতি দূরত পাঠ করবো তখন আল্লাহ বলছেন তাহলে এটা তোমার জন্য যথেষ্ট হবে এবং তোমার গোনার কাফ ফারা হবে আশা করি আপনি এখন বুঝতে পারছেন উল্লাহ আনাম